গম্ভীর হয়ে গেছে মানুষ এত গম্ভীর ইনসিকিউরিটি থেকে বোধ হচ্ছে মানে এই শহরটা এই কলকাতাটা কখনোই পলিটিক্যালি কারেক্ট ছিল না আমার স্ত্রীকে আমার ইকুয়াল মনে করি এবং কেউ তার গার্লফ্রেন্ডকে ইকুয়াল মনে করি কিন্তু তার মানে কি কনসিয়াস হবে যে মেয়েরা আরে ভাই কবে আমরা নারী স্বাধীনতা হয়ে গেছে মৃণাল সেনের সাথে পার্সোনাল গল্পটা কি হবে আমি বুঝতে পারছিলাম না মৃণালা যখন শুয়ে পড়লেন একদম অভিমান করে বলেছিলেন যে তুমি সিরিয়াস নও আমার ব্যাপারে আমি খুব দুঃখ পেয়েছিলাম যে এত ভালোবাসি আমি লোকটা আমি সিরিয়াস নই আমি মৃণাল সেনের দুঃখটাও বুঝেছিলাম ঠাট্টা মজা আসলে আমরা যদি আনন্দ না করতে পারি আমরা যদি মজা না করতে পারি পরস্পরকে নিয়ে গম্ভীর হয়ে থাকতে হবে তাহলে তো উই আর লিভিং ইন একটা অদ্ভুত জরবেল না কি অ্যালফাভিল না আমি কি জানি না একটা অদ্ভুত তাসের দেশে থাকতে হবে আমাকে তাহলে এই কি রে ভাই ইয়াং পিপল এখন নিড টু বিয়াং নিড টু ফার্স্ট বি ইয়াং হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট একটু অন্যভাবে ইন্ট্রোটা দেখতে পারলেন আমাকে অন্য জায়গায় দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি হইচুইয়ের অফিসে তার কারণ হল আজকে পঞ্চাশ নম্বর এপিসোড এবং আমার সঙ্গে আছে আজকে একজন ভেরি ভেরি স্পেশাল গেস্ট পঞ্চাশে তাই হওয়ার কথা ছিল আজকে আমাদের সঙ্গে আছে অঞ্জন দত্ত এবং ঘটনাচক্রে অঞ্জনদার একটি একটি সিনেমা চালচিত্র এখন রিলিজ করছে দশই মে হইচইতে সেই সুযোগে আমরা পেয়ে গেছি অঞ্জন আমাদের সঙ্গে একটু পরেই আমরা বসে অঞ্জন সঙ্গে একটা দুর্দান্ত আড্ডা মারবো এবং চেষ্টা করব অঞ্জনদাকে পার্সোনালি আরেকটু জানার অঞ্জনদার সঙ্গে কলকাতা সম্পর্কটা আর একটু জানার অঞ্জনদার নিজের পার্সোনাল জার্নিটা সম্পর্কে আর একটু জানার অঞ্জনদা এই মুহূর্তে ঠিক কীরকম মাইন্ড স্পেসে আছে সেই বিষয়ে জানার সো দেরি করব না লেটস গো টু দ্য এপিসোড আমার ওয়েট করছে ওখানে সো সিটব্যাক রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট সো আজকে আমাদের সঙ্গে আছেন অঞ্জন দত্ত অনেককে অনেকবার বলেছেন যে আমার সঙ্গে অঞ্জন দত্ত কেন একটা এপিসোড করছি না ইত্যাদি ইত্যাদি তো ফাইনালি অঞ্জন দত্ত ইজ হেয়ার উইথ মি অঞ্জন দা ওয়েলকাম ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট আর তোমার সঙ্গে আড্ডা মারার বহুদিনের ইচ্ছা এবং অনেক কিছু তোমার থেকে জানার ইচ্ছা আছে প্রথম কথা বলো কেমন আছো আছি মোটামুটি বয়স বাড়ছে সুতরাং যতটা এই ফিজিক্যালি আমি অ্যাজাইল হতে পারি ততটা কমে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু চেষ্টা করছি যতটা এখনো আইজাইল থাকতে এবং সিনাইল না হতে এটা আমার একটা ভীষণ ভয় সিনাইল হয়ে যাওয়ার মানে ওটা আমি মানে যাতে না হয় সেটাই চেষ্টা করছি কি তোমার তোমার কাজের এতদিনের যত কাজ আমি দেখেছি তাতে দু তিনটে খুব ইম্পর্টেন্ট ভূমিকা প্রথম একটা ভূমিকা আমি যেখান থেকে তোমায় চিনেছি সেটা হলো গায়ক অন্ধন যাকে দিয়ে আমি তোমার ফ্যান হয়েছি তারপরে একজন অভিনেতা অন্ধন তারপরে একজন পরিচালক অর্থ গায়ক পার্টটাকে আলাদা রেখে তো আমি অভিনেতা এবং একজন পরিচালক তোমার মধ্যে দুটো মানুষই আছে এই দুটো মানুষের মানুষকে মানুষের একটা ইন্টারনাল সম্পর্ক আছে তোমার মধ্যে এই দুজনের সম্পর্কটা ঠিক কীরকম আর তুমি এই সম্পর্কটাই কী করে হ্যান্ডেল করো একজন এবং একজন ডিরেক্টর একসাথে কাজের জায়গায় যদি হয় কাজের জায়গার কথা বললে আমার মনে হয় যেহেতু আমি বা আমাদের মতন যারা একটা ডিরেক্টর তারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে থিয়েটার থেকে এসছে অর্থাৎ থিয়েটারে তারা অভিনয় করে এবং তারা ডিরেকশনও দেয় বিশেষ করে গ্রুপ থিয়েটারে এবং তথাকথিত কমার্শিয়াল থিয়েটারেও গিরিশবাবু অভিনয়ও করতেন এবং ডিরেকশনও দিতেন তো গ্রুপ থিয়েটার আরও বেশি করে মেন রোলটা ডিরেক্টরই করে তো যখন সে রিহার্সাল করছে তখন সে একরকম কিন্তু ওয়ান্স একবার যখন সে মঞ্চে উঠে যাচ্ছে পর্দা উঠে যাচ্ছে প্রথম শোতে তখন সে কিন্তু পিওরলি অভিনেতা সে কিন্তু আর তার সিনের বাইরে বেরিয়ে গিয়ে সে কিন্তু দেখছে না স্টেজে কী হচ্ছে লাইটটা কি পড়ছে না পড়ছে সে কমপ্লিট সে অন্য অভিনেতার মতন হয়ে যাচ্ছে যখন রিহার্সাল করছে তখন হয়তো সে অন্য জিনিস ভাবছে ভাবছে আমার ক্ষেত্রেও তাই আমি এসেন্সিয়ালি থিয়েটারই করতে চেয়েছিলাম আমি থিয়েটারের লোক হতে চেয়েছিলাম থিয়েটারটা এবং বিদেশে গিয়ে থিয়েটার করতে চেয়েছিলাম গিয়েওছি জার্মানিতে থিয়েটার করতে থিয়েটারটাই ছিল আমার মেন ভালোবাসা ওয়ার্ল্ড থিয়েটার তো সেই জন্যে যখন আমি সিনেমা করতে এলাম রিয়েলাইজ করলাম যে আমার দ্বারা থিয়েটার হবে না প্রফেশনালি আমি সিনেমা কর সিনেমাই করতে পারবো আমি আমার মতন করে সিনেমা করতে পারবো বিদেশে গিয়ে থিয়েটার থিয়েটার দেখে তখন সেই সত্তাটাই কাজ করে যে আমি যখন শটটা ডিভাইস করছি বা স্ক্রিপ্ট লিখছি বা লোকেশন দেখছি যাবতীয় যা অন্য কাজকর্ম করছি তখন আমার অ্যাক্টার সেলফটা কাজ করে না মানে তখন আমি অ্যাক্টার হিসেবে দেখছি না জিনিসটাকে আমি এটা ক্যারেক্টার হিসেবেই দেখছি ডিসকাস করছি যখন সিনেমাটোগ্রাফার সঙ্গে এর সঙ্গে তার সঙ্গে কস্টিউম টসটিউম এটা ওটা স্ক্রিপ্ট পড়ছি অবভিয়াসলি যখন আমি স্ক্রিপ্টটা পড়ি অ্যাজ অ্যান অ্যাক্টার আমি তখন সবাইকার মতন সবাই অ্যাক্টিং করেই পড়ি এবং যখন রিহার্সাল আমি খুব বেশি সিনেমায় রিহার্সাল দিই না রিহার্সাল এইটুকু দেওয়ার জন্য দিই যাতে অ্যাক্টার্সরা কমফোর্টেবল থাকে তারা ওই সিনটাতে কি করবে কমফোর্টেবল থাকে কিন্তু আমি চাই যে সবসময় যে একটা ওই মঞ্চের মতন একটা জায়গা একটু আনপ্রেডিক্টেবল রেখে দিতে যে আমি এক্স্যাক্টলি কোথায় থামবো কোথায় ধরবো সেটা আমার কোঅ্যাক্টারকে আমি জানাতেও চাই না এবং কোঅ্যাক্টারকেও বলি যে তুমিও একদম হুবহু ফলো করো না একটু চেঞ্জ করে নাও তোমার মতন করে নাও তো যখন শটটা নেওয়া হচ্ছে তখন কিন্তু আমি কমপ্লিটলি অ্যাক্টার তখন আমি আর এবং এবং তখন যারা ক্যামেরার পেছনে আছে তারা ডিসাইড করছে আমার অ্যাসিস্ট্যান্টের মানে অ্যাসোসিয়েট ডিরেক্টরের রোলটা খুব বড় হয়ে যায় তখন সেখানে হ্যাঁ এবং সিনেমাটোগ্রাফারকে কমপ্লিটলি ট্রাস্ট করছি ইভেন অ্যাক্টিংয়ের জায়গা থেকেও তাকে ট্রাস্ট করছি সে সিনেমাটোগ্রাফার আমার সিনেমাটোগ্রাফার সঙ্গে যাদের সঙ্গেই কাজ করেছি মোটামুটিভাবে তিনটে চারটে ছবি না হলে আমি ছেড়ে দিই না তাকে হ্যাঁ মানে এটা আমি শিখেছি ওভার দি ইয়ার্স ডিরেক্টরদের সঙ্গে কাজ করে যে ডিরেক্টর অ্যাক্টার এবং সিনেমাটোগ্রাফারের একটা কেমিস্ট্রি অনেক দিন ধরে চলে অনেক দিন ধরে চলে মানে হয়তো সিনেমাটোগ্রাফার অন্যরকমভাবে লাইটিং করছে হয়তো অ্যাক্টারকে অন্যরকম পার্ট দেয়া হচ্ছে কিন্তু ওই থিয়েটারের মেথডে বার্গমানি হোক বৃণাল হোক বা মার্টিন স্কোরসেসি হোক আমি দেখেছি এক দল এডিটার এই দলটাকে অনেক দিন একসঙ্গে থাকতে হয় যাতে কমপ্লিট এক্সস্টেড হয়ে গেলে তা আবার আবার সো তাদের ওপর কমপ্লিট আমি নির্ভর করে দিই অ্যাক্টিংটা এবং তারাও আমাকে বলে যে এটা আর নাও এটা আর একটু বেটার হতে পারে বা এখানে ফোকাসের প্রবলেম হচ্ছে তুমি একটু কম মুভমেন্ট করো সো দেয়া ওরাও কিন্তু আমাকে সেটা বলে এবং আমি খুব

তুমি বলছি ভাই হ্যাঁ হ্যাঁ প্লিজ কিছু কিছু ছবিতে আমি কিন্তু আগে থেকে ঠিক করে নিয়েছি যে আমি অভিনয় করব যেরকম রঞ্জনাতে ঠিক করা ছিল আমি অভিনয় করব দত্ত দত্ত আমি ঠিক করে নিয়েছিলাম আমি অভিনয় করব আমি আসবো ফিরেতে আমি ঠিক করেছিলাম আমি অভিনয় করব ম্যাডলি বাঙালিতে আমি ঠিক করিনি ঠিক করিনি ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম ধৃতিমানকে দিয়ে করাবো এবং এরম আমার এরম চয়েসেস থাকে তাকে তারপর করাইনি দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং কিন্তু অন্যান্য ছবিতে আমি এরম কয়েকটা ছবিতে অভিনয় করেছি যেখানে ফাইনালি বাধ্য হয়ে করেছি কিন্তু এই তিনটে চারটে ছবি একদম আমি ঠিক করেই নিয়েছিলাম যে আমি অভিনয় করব কিন্তু আমি যেহেতু জাজমেন্টাল হতে পারি না যে এইটা ঠিক আর এটা ভুল এই পলিটিক্যাল কারেক্টনেসটা আমি বিশ্বাস করি না যেহেতু আমি জাজমেন্টাল হতে পারি না সেহেতু আমি কখনোই যখন স্ক্রিপ্ট লিখছি রঞ্জনা ঠিক না অবনী ঠিক এই জাজমেন্টটা আমি নেব না তুমি করছো না সো দেয়ার বাই তখন প্রশ্নই ওঠে না যে এইটাকে একটু জাস্টিফাই করে দিই ওইটাকে একটু জাস্টিফাই করে দিই শুটিং করতে গিয়ে আমার যারা কলিগস আছে তারা বলেছে যে এটা তুমি একটু মানে আমার ইচ্ছে ছিল না রঞ্জনাতে জাস্টিফাই করা যে মেয়েটি বলবে যে বাবার মতো আমার ইচ্ছে ছিল কেন বল বাবার মতো ভালোবাসা একটা লক্ষ্য সেটা বাবার মতো বলবে কেন হঠাৎ টেলিভিশনে বলে ফেলে একটা জায়গায় আমার বাবার মতো সমস্ত বদমাইশি যেটা হলো সমস্ত ডার্কনেস যেটা হলো যে এই মেয়েটি বললো বাবার মতন তখনই ওটা পলিটিক্যালি কারেক্ট হয়ে গেল এইটা আমাকে এ ও তা মিলে না 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 এটা এটা আঁকি ভীষণ ডার্ক ছবি এটা বাবার মতো বললে বেরিয়ে যাবে আমি বাধ্য হয়ে করে পরে আমার রিগ্রেট ছিল আমি চেয়েছিলাম যে মেয়েটি ওকে ভালোই বাসতে পারে এই অসমপ্রেমটা থাক না অসুবিধে কি আছে করছি একটা অসমপ্রেমের গল্প লাস্টে বাবা কেন তুমি নন থাকতে চেয়েছি হ্যাঁ সো দেয়ার বাই তাকে ডার্ক হিসেবেই আমি দেখাতে চেয়েছি মানে তাকে যতটা ডার্ক হবে এবং আমি পার্নকে এটাও বলেছিলাম যে পার্ণ ইউ আর অলসো মানে তুমিও কিন্তু সতী সাবিত্রী নও তুমিও কিন্তু যে শুধু গান শিখছো তা নও তুমিও কিন্তু লোকটাকে ভালো লাগছে লোকটাকে তোমার এও লাগছে তুমিও ডেসপোরেট আছো কিন্তু একটু তাহলে তুমি বর্ধমান থেকে একটা গিটার নিয়ে একটা লোকের বাড়ি ঢুকে গেলে তোমার তারপরে মানে তুমিও কিন্তু একদম সেই ভীষণ অসহায় মেয়ে নও কারণ ও পালিয়ে যেত তুমি পালিয়ে যাচ্ছ না তুমি ওকে বাঁচাচ্ছ তারপর ওকে বলছো যে আমি চলে আছি সো এই জায়গাগুলোতে আমি যখন লিখি তখন আর আর জিনিস কি তখন আমি জাজমেন্টাল হই না নিজের পার্টটাকে ঠিক আর একটু বেটার করে করতে পারবো কথাটা ভাবি না কারণ আমার সবসময় মনে হয় দ্যাট অ্যাজ অ্যান অ্যাক্টার ডার্ক চরিত্র বা খারাপ চরিত্র করার একটা অন্য মজা আছে খারাপ চরিত্র ইন্টারেস্টিং হয় লোকে খারাপ চরিত্র দেখতে চায় খারাপ বলতে একটা খুনিকে ফ্লড ক্যারেক্টারসকে দেখতে লোকে ভালোবাসে একটা একটা মানে সৎ জামাইবাবুকে দেখতে লোকে ভাল লাগে না সো সবসময় ফ্লড এলিমেন্টসগুলো রাখতে আমার ইচ্ছে করে তো আমার সেটা কখনো হয়নি সেটা হয় না কিছু হয় না 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 সেটা হয়নি শুটিংয়ে এসে মনে হয়েছে যে এইটা এতটা আমার উপর থাকবে এতটা অন্য অ্যাক্টারের ওপর থাকবে কারণ আমি পুরোটা এদিক পুরোটা ওদিক পরে এডিটিং তা নয় একদম যেভাবে এডিটিং হয় সেভাবেই আমি শ্যুট করি আমি ওই সব কিছু নিয়ে পরে এডিটিং টেবিলে যাই না মোটামুটি একটা এডিটিং ভেবেই আমি কাজ করি ভাবে করি না সেভাবে আমি শিখিনি সিনেমা করতে তো আমার মনে হয়েছিল দ্যাট ওই দত্তভাসের দত্ততে ওই লোকটা খুব অসহায় হয়ে পড়বে তোমাকে একটা দিনে জিজ্ঞেস তোমার তোমার ছবিগুলোর মধ্যে কয়েকটা ছবি যেগুলোতে তুমি বলে যে তুমি নিজেকে ভেবেই লিখেছো চরিত্রগুলো এই তিনটা ছবি তুমি বললে দত্ত বর্ষ দত্ত আর আমি আসবো ফিরে এই তিনটের মধ্যে তোমার একটা পার্সোনাল কানেকশন আমরা দেখতে পেয়েছি দত্ত বর্ষ দত্ত খুবই খুবই পার্সোনাল অলমোস্ট অটোবায়োগ্রাফিক্যাল এবং রঞ্জনা আমি আসবো মধ্যেও একটা তুমি আছো এবং আমি আসবো ফিরে দেওয়া এই যে মানে যখন এই চরিত্রগুলো লেখো বা এই এই ব্যাপারটা কি করে ঘটে তোমার সঙ্গে যে তুমি নিজের লাইফ থেকে কিছু পার্ট একটা সিনেমায় করবে এই ডিসিশনটা তুমি নাও এটা না আমাকে আমার সিনেমা করার অনেক আগে এসেছে আমার মনে আছে আমি তখন যুগান্ত করছিলাম অভিনয় করছিলাম এবং অপর্ণা সেন ডিরেকশন দিচ্ছিলেন এবং উনি চাইছিলেন যে একটা আমার এবং গাঙ্গুলির মধ্যে একটা বন্ধুত্ব একটা তৈরি হোক যাতে করে আমরা ফিজিক্যালি পরস্পরের সঙ্গে খুব কমফোর্টেবল হতে পারি স্বামী স্ত্রী এতদিন ধরে একসঙ্গে আছে এর ঘাড়ে হাত দিচ্ছে না ও কাঁধে হাত দিচ্ছে না আর আড়ষ্ট হয়ে চুমু খাচ্ছে এটা তো হবে না সো মেশো যতটা পারো মেশো 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 পার্সোনাল হও এবং আমি এটাও বুঝতে পারছি তখনও যথেষ্ট বুদ্ধি হয়েছে যে এটা সেনের জীবনেরও কিছু কথা রয়েছে কোথাও মানে আক্ষরিক অর্থে নয় কিন্তু একজন সাকসেসফুল উম্যান এর ক্রাইসিস হাজব্যান্ডের সঙ্গে এটা ওনার নিজের জীবনের কথাও ঢুকে পড়েছে এবং সেখানে একটা পয়েন্টে গিয়ে একটা অভিনয়ের একটা শটের ক্রাইসিস হচ্ছিল যখন আমাকে খুব বখনুনি দিয়েই অপর্ণাসেন বলে যে দেখ মানে আমাদের পার্সোনাল জীবনের পার্সোনাল জিনিসগুলো যতক্ষণ না আমরা আমাদের কাজে আনতে পারছি ততক্ষণ সে কাজটা খুব ফেক থাকে বার্গম্যানের ছবিটা ভালো করে দেখ বার্গম্যান সবসময় নিজের ব্যক্তিগত জীবনটাকে ঢুকিয়েছে সো পার্সোনাল জিনিসটা যদি না আসে না তুই নিজেকে একটু সরিয়ে রাখছি তুই পার্সোনাল যদি না হোস তাহলে হবে না এটা ইউ হ্যাভ টু বি মানে ইউ ইউ হ্যাভ টু মানে ওই ফলস করা যাবে না প্রিটেন্ট করা যাবে না মানে এটা হয় না এবং একাত্ম হতে হবে এবং তার জন্য সেটাই এটা একটা যন্ত্রণার ব্যাপার সত্যি তোর ব্যক্তিগত জীবন তুই শেয়ার করছিস অন্য লোকের সঙ্গে এটা হতেই পারে সেলফ ইন্ডালজেন্স কিন্তু এটা এটা এজ পার্ট অফ গুড আর্ট এটাকে তুই কখনো অস্বীকার করিস না এইটা একটা বিশাল বড় শিক্ষা আমার কাছে আমি তখন রিয়েলাইজ করি দ্যাট সত্যি তো ভালো ভালো ছবি ভালো ভালো কিছু অনেক ভালো ভালো কাজ অ্যাকচুয়ালি ব্যক্তিগত জায়গা থেকেই হয় অবভিয়াসলি কেউ যদি পদ্মা নদী মানে মাঝিটা করে সে যদি তার জীবন ধারণা সে যদি ওই জগৎটা জানে এবং সেই জগতের সঙ্গে মিশে থাকে সে দারুণ করে আমার পক্ষে সাঁওতালদের জীবন নিয়ে ছবি করা সম্ভব নয় কারণ আমি সেই জীবনটা জানি না আমার আমার ক্ষেত্রে নাগরিক জীবনের ক্রাইসিস অনেক বেশি ইম্পর্টেন্ট আমাকে অনেকেই বলেছে আচ্ছা আপনি গ্রাম নিয়ে কেন কাজ করেন না হারে বসে আমি গ্রামটা বুঝি না অত আমি যেটা জানি না সেটা আমি করব কি করে ফেক হয়ে যাবে আমি সেই গ্রামটাকে ফেকভাবে দেখাবো মানে ভ্যারাইটি শো করতে তো আমি আসিনি সো যেটা জানি সেটাকেই নিয়ে নানানভাবে আমি দেখবো সেটাকেই নিয়ে নিজের কি বলবো পার্সোনাল ইমোশন পার্সোনাল কনফ্লিক্ট পার্সোনাল ক্রাইসিস এই পুরোটা তুমি কোথাও না কোথাও এই সিনেমাগুলো আনাটা জরুরি বলে মনে করেছে ওই অপারেশন ওই কথাটা থেকেই হ্যাঁ এবং তাতে যে একটা এম্বারেসিং সিচুয়েশন হয় না আমার পরিবারে তা নয় একটা এম্বারেসিং সিচুয়েশন হয় কারণ আমার পরিবার সংসার তো ছবিটা যখন দেখছে বা গানটা যখন শুনছে তারা তো বুঝতে পারছে অস্বস্তি পায় কিন্তু সেটা আমার সহ্য করে দিতে তারাও বুঝতে পেরেছে কোথাও গিয়ে সো এটা একটা যন্ত্রণা উইচ আই হ্যাভ টু লিভ উইথ কিন্তু নয় কিন্তু হ্যাঁ ইন্টারনাল মানে তো সেইটা না হলে আমার মনে হয় ফলস হয়ে যায় সো গৌতম ঘোষ যে জগৎটা চেনে ডকুমেন্টারি করেছে এত ট্রাইবস এত প্রজাতি প্রজাতি মিশেছে ওর পক্ষে যে দুনিয়াটা দেখানো সম্ভব আর আমি একেবারেই নাগরিক কলকাতার নাগরিক মানুষ আমার আমি গ্লোবালাইজেশনে বিশ্বাস করি আমি বিশ্বাস করি একটা বাঙালি নিউ ইয়র্কে গিয়ে থাকতে পারে সো আমি বং কানেকশনই করব। আমি পারবো না ওটা করতে আমি নাগরিক জীবনের সঙ্গে নাগরিক মধ্যবিত্ত নাগরিক জীবনের সঙ্গে এতটাই জড়িয়ে পড়েছি যে তার ক্রাইসিস নাগরিক জীবনের প্রেম নাগরিক জীবনের জটিলতা এগুলো আমাকে বেশি অ্যাট্র্যাক্ট করে হ্যাঁ আমাকে অ্যাট্র্যাক্ট করে একটা অটোওয়ালার ক্রাইসিসের থেকে তা বলে কি আমি অটোওয়ালাকে ছোটো করে দেখছি তা মোটেই দেখছি না আমি কিন্তু কেউ যদি রিসার্চ করে রিসার্চ করে সিনেমা করে অনেকে সেটাও হতে পারে আবার আমার মতো লোক আছে অজস্র যারা রিসার্চ করে পারে না যেটা জানে সেটাই করে আমার কাছে গিটারটা একটা ন্যাচারালি আসছে সুতরাং একটা মিউজিশিয়ান আমার ছবিতে হারমোনিয়াম বাজাচ্ছে না কেন আরে ভাই আমি আমার হারমোনিয়ামটা জানি না আমি অত ভালো পিয়ানো গিটারটা আমার যতটা সহজে আসছে পার্সোনাল কানেকশান আছে সো সে আমার যে কোনো অনেক ছবিতে দেখি যে হিরোরা বা মেন ক্যারেক্টার গিটার নিয়ে ঘুরছে গিটারটা ভুলভাবে ধরে আছে আমার অস্বস্তি হয় কাঁদে নিয়ে ঘুরছে কেন এটা কেউ কাঁদে নেয় না সো এটা খুব ন্যাচারালি এসছে আমার কাছে তো সেই জন্য এবং গানেও খুব ন্যাচারালি কিছু জিনিস চলে এসছে আমি জোর করে মুসলমান খ্রিস্টান চরিত্র আনিনি যে আমি কত র্যাডিক্যাল কত না 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 আমার পাড়ায় আমি দেখি যে আমার স্ট্যানলি বোস কেমন হয়েছে ভালো ছোট ছোটোবেলা থেকে দেখছি একটা চরিত্রের নাম স্ট্যানলি বোস ছোটোবেলা থেকে দেখছি একটা চরিত্রের নাম জেরেমি ঘোষ ছোটোবেলা থেকে একটা দেখছি চরিত্রের নাম আজম চৌধুরী এটা আমার জগতে চলে এসেছে বড় পার্টি পার্টি সো কি কী করে বলো তো একটা 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 গ্রামের চাষিকে নিয়ে করব আমার সে ক্ষমতা নেই যার আছে সে করবে আমি আমার জীবনটা নিয়ে করব সেই জন্য আমার কাছে আমার সিনেমাটা খুব পার্সোনাল আমার গানটা খুব পার্সোনাল এবং সেটা অনেকে বলে রিপিটেটিভ কিছু করার নেই আমার কিছু করার নেই আমি তাকে যত নতুন করে দেখাতে পারবো তত আমার আমি ভালো কাজ করব যদি সেটা রিপিটেটিভ হয়ে লাগে কারোর কাছে সেটা আমার আমার কোথায় হয়তো মেকিং এর অক্ষমতা তুমি এই যে নাগরিক জীবনের কথা বললে নাগরিক জীবন মানে কলকাতা তোমার সঙ্গে কলকাতার একটা আমরা বিভিন্ন সময় তোমার গানে তোমার সিনেমায় কলকাতাকে বিভিন্নভাবে দেখেছি এবং রিসেন্টলি তুমি যেটা করছো চালচিত্র এখন এবার সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় তুমি বলছো যে মানে কলকাতার সঙ্গে তোমার একটা একটা ডাইকোটমি আছে মানে একটা একটা কনফ্লিক্ট আছে ভালো লাগাও আছে খারাপ লাগাও আছে এই দুটো মিলিয়ে তোম কলকাতা তোমার কাছে এলডিরাডো এল ওরাডো এবার এটা এই মানে হাউ দিস রিলেশনশিপ অফ ইউ হ্যাপেন উইথ কলকাতা মানে কী করে তৈরি হয়েছে এই সম্পর্কটা দেখো আমি না কলকাতাকে পছন্দ করতাম না আমি দার্জিলিংয়ে একটা সাহেবী স্কুলে পড়া ছেলে একটা বনেদি পরিবার থেকে তৈরি করা একটা ছেলে দার্জিলিংয়ের ওই রকম আর তখন দার্জিলিং অন্য রকম দার্জিলিং ছিল অনেক খালি ছিল প্রচুর সাহেব ছিল আমাদের স্কুলে তিন চারজন ভারতীয় ছিল সেইখান থেকে আমার জোর করে সেখান থেকে আমার মানে আমায় পাঠিয়ে দেওয়া হয় বাড়ি থেকে আমার বাবা উকিল ফিরে আসি এই শহরটার সঙ্গে একটু আইসোলেটেড পাহাড় টাহাড় হেনা তেনা সিনেমা দেখেছি শুধু ইংরেজি সিনেমা গান শুনেছি শুধু ইংরেজি গান পপ মিউজিক আমি কলকাতার সঙ্গে মানিয়ে নিতে পারিনি আমি কলকাতাটা একটা গরম বলিউডের নোংরা মানে একটু রেস্টলেস আমার মানে আন্দোলন চলছে ভায়োলেন্স আমি বুঝতে পারছি যে ছাত্র আন্দোলনের দরকার আছে আমি পড়াশোনা করা একটা ছেলে আমি পড়াশোনা করেছি আমায় যে নাটক করার আমার থিয়েটার ভালো লেগেছিল আমার থিয়েটারের জন্য আমি মার্ক্সিজম নিয়ে পড়াশোনাও করতে হয়েছে কিন্তু আমি সেটাকে সাপোর্ট করতে পারছি না আমি 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 ছিন্নমূল আমি আউটসাইডার ছিলাম এবং আমি ফ্রি স্কুল স্ট্রিটের এদিক ওদিক ঘুরতাম আর আমি আমি একটা হিপি ছিলাম আমি রক অ্যান্ড রোল মিউজিক শুনতাম এবং কোথাও গিয়ে আমি বৃহত্তর কলকাতার সঙ্গে একত্রিত হতে পারিনি আমার আমার অসুবিধা হতো গরম আমি কলকাতায় আমি খালি চেয়েছিলাম আমি জার্মানি চলে যাব জার্মানি চলে যাবো জার্মানি চলে গিয়ে আমি থিয়েটার করবো আমি এটা নিতে পারছিলাম মৃণাল সেন প্রায় জোর করে আমাকে আমার নাটক দেখে আমাকে জোর করে ঢুকিয়ে দিয়েছিল সিনেমা করতে আমি যেহেতু ট্রেন্ড একজন অ্যাক্টার আমি বাদশাহ আমি আমি একজন প্রফেশনালি অভিনয় শিখেছি সো অভিনয় করতে আমার কোনো অসুবিধা হয়নি অভিনয়টা উনি যা বলছেন আমি করে দিচ্ছি কিন্তু এর মাঝে মাঝে ভেদ আমাদের কথাবার্তা যা হতো এবং উনি আমাকে অ্যালাউ করতেন অনেক কিছু বলতে আমরা আর্গিউ করতাম রাজনীতি নিয়ে বিশ্বাস নিয়ে পলিটিক্স নিয়ে এ নিয়ে তা নিয়ে আমার ক্রাইসিস নিয়ে বেশিরভাগই আমার ক্রাইসিস নিয়ে এই প্রথম একটা লোক আমাকে সেই স্পেসটা দিয়েছিল আমার বাবা মা অতটা দেয়নি যতটা উনি দিয়েছিলেন আমাকে আমার অ্যাঙ্গলিসাইজড মানে অভিমানটাকে উনি বুঝতে পেরেছিলেন এবং আমাকে সেই দিয়েছিলেন জায়গাটা সুতরাং এই ছবিটা করতে করতে আস্তে আস্তে আমি আমি মানুষটাকে ভালো লেগেছিল এবং কলকাতাটাকেও আমার ভালো লেগে গেছিল আমার যেতে খারাপ লাগছিল আমার তখন মনে হচ্ছিল আমি কলকাতা থেকে যাই এটা খারাপ লাগছে না আমার এবং ওখানে গিয়ে তো অবভিয়াসলি আমি আই রিয়েলি মিসড আমি মিস করেছি মিনাকে তো আমি না বুঝতে পেরেছিলাম যে এই মানুষটাকে ভালোবেসে ফেলেছি আমার শহরটা আমি মিস করছি এবং আমার শহরটা আমার ফিরে যেতে হবে আমার তিন বছরের আমি আর থাকতে পারিনি আমি আমি চলে এসেছিলাম এবং আমি মৃণালদার কাছে গিয়ে বলেছিলাম আমাকে একটু সিনেমা শেখান মৃণালদার জার্মানি গেলে এটা 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 বলতে তো আমি কেঁদে ফেলেছিলাম তো আমি মানে আমি বুঝতে পেরেছিলাম যে এই এই যে ভয়ঙ্কর মানে একদিকে এত ঐতিহ্য আমার একদিকে এত কষ্ট একদিকে এত প্রাচুর্য আমার একদিকে এত অভাব একদিকে ইরিটেটিং একটা জায়গা একদিকে একটা ফ্যাসিনেটিং তার মজা এই এটা অন্য কোনো শহর খুব কম শহরে আছে এবং আমার শহরে সেটা আছে এবং পৃথিবীটা আছে এটাই তো পৃথিবী বব ডিলেনের গানে যেটা যে মানে ওই গানগুলো না তখন ওই গানগুলোর আসল মানেটা আমি বুঝতে পেরেছিলাম এবং আমার নিজের জায়গা আমার রুট আমার শেকর্ডটা আমি খুঁজে পেয়েছিলাম দ্যাট দিস ইজ দিস ইজ হ্যাঁ ইট আই এম কানেক্টেড টু দিস সিটি এবং এই সিটির মধ্যেও বাঙালি সাহেবরা থাকে এবং সাহেবী মনোভাবটা কোনো বাঙালি আনার বিরুদ্ধে নয় বাঙালির মধ্যে একটা সাহেব থাকে এবং এই কসমোপলিটন ঐতিহ্যটা অন্য কোনো শহরে নেই লন্ডন প্যারিস বার্লিন ছাড়া এই এটা একটা কসমোপলিটন শহর এখানে পার্সি আর্মেনিয়ান মারোয়াড়ি বাঙালি মুসলমান নেপালি এই যে একটা দাদুর দস্তানা এটা আমার জায়গা এবং সেটা যত দিন গেছে জানো যত দিন গেছে হয়তো কলকাতা লোকে বলে কলকাতা কলকাতা গেছে কলকাতা গেছে কিন্তু আমি কোনোদিন এটা মনে করিনি হ্যাঁ অবভিয়াসলি পপুলেশন বেড়েছে অনেক কিছু হয়েছে কিন্তু কলকাতার স্পিরিটটা এখনও আমাকে টানে এবং এবং সত্যি সত্যি আমি আমার ছবিগুলো আমার গানগুলো কলকাতার এই গল্পটাই বলে সেই পাড়া ভাঙা গলি ভা একটা 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 টিচার একটা একটা সাকসেফোন প্লেয়ার সে এই যে হয়তো দুঃখ প্রচ্ছন্ন দুঃখবোধ আছে কিন্তু সেখানেই একটা নেড়ি কুকুরও চলছে সেখানে পুলিশ ঘুষ খাচ্ছে ওদিকে একটা আজান হচ্ছে এখানে একটা মন্দিরে ঘন্টা চলছে এই যে একটা ডাইনামিক এই ডাইনামিক শহর কোথায় সো দার্শনিক দিক থেকে অনেক বেশি বড় আমি হয়ে গিয়েছিলাম আমি ওই ছোট জায়গা থেকে দেখছিলাম মৃণালবাবুর পাল্লায় পড়ে খানিকটা মৃণাল সেনের পাল্লায় পড়ে এবং নিজেও বিদেশে এতদিন থেকে আমি শহরটাকে অনেক ভালোবেসেছি এবং সেখান আমি সেই শহরটা ছাড়া আর কিছু ভাবতে পারি না মানে শুধুমাত্র দ্য ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ কলকাতা নয় মানে আমি ফিজিক্যাল বলতে যেভাবে শহরটা আছে মানে প্র্যাকটিক্যালি যে আছে তার বাইরেও তুমি একটা ইমোশন খুঁজে পেয়েছিল শহরটার মধ্যে অন্য ইমোশনটাই তোমায় কানেক্ট করেছে হ্যাঁ মানে আমি বলছি যে এই শহরের শহরের মধ্যে শুধুই মানে তথাকথিত হিন্দু বাঙালিরা থাকে না এই শহরের অনেক রকম মানুষ থাকে অনেক ভাষার লোকের মতন বলতে হয় খুব সহজেই এই শহরটা মানে জড়িয়ে পড়ে মানুষের সঙ্গে মানুষ এই শহরে তো যতই বদলাক যতই রঙ পাল্টাক যতই যে রাজনীতি আসুক এই শহরের ইনার যে স্পিরিটটা সেই রাস্তার নাম বদলে যাক আমি জানি এতে ক্ষতি হচ্ছে ঐতিহ্যের আমি জানি কিন্তু তবুও কিন্তু এই শহর উইল ডিফিকাল্ট আছে এই শহরের মাল্টি মাল্টিকালচারালটাকে ভেঙে দেওয়া খুব ডিফিকাল্ট খুব 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 ডিফিকাল্ট পারবে না কখনো পারবে না মানে ক্রিসমাস না বলে ঠিক দেখো নিজের একটা বড় দিন বলে কেক খাবে কিছুতেই কিছুতেই আটকানো যাবে না কিছুতেই দিদি তাদের বিরিয়ানি খাওয়ানো বন্ধ করা যাবে না কিছুতেই খাবে না কিছুতেই দুর্গা একটা একটা ধর্মীয় অনুষ্ঠান হবে না একটা হুল্লাট কার্নিভাল হবে সো এইটা কিছুতেই করা যাবে না মানে এই মজাটা যত হ্যাঁ ক্ষতি হয়েছে নিশ্চয়ই ক্ষতি হয়েছে কিন্তু কত ক্যাফেজ হয়েছে আড্ডা কিন্তু কফি হাউস কফি হাউস একটা পাড়ায় বই বিক্রি হয় ফুটপাতে কোন শহরে বিক্রি হয় আমি গর্বিত আমি গর্বিত এই শহর নিয়ে আই এম ভেরি প্রাউড দ্যাট সো এই যে আমরা বলি বাঙালিয়ানা ধুতি রসগোল্লা এটা আমরা কলকাতাকে বাঙালিকে না ভীষণ ছোটো করে দেখিয়ে দেবো না বাঙালি সেরকম নয় বাঙালি নীলজি চৌধুরীও তাই না বাঙালি অনেক রকম বাঙালি বা ভীষণ ভালো ইংরেজি বলতে পারে বাঙালিরা ভীষণ ভালো বাংলা বলতে পারে ভীষণ ভালো ইংরেজি বলতে পারে হিন্দিটা মোটেই বলতে পারে না কিচ্ছু এসে যায় না বাঙালির মতো করে হিন্দি বলে দেয় বাড়ি দিয়ে ফুটিয়ে দেবে সো এটা একটা তুমি যদি বলো একটা রেসিজম গর্ব হ্যাঁ আমার এটা আছে আমার শহরে আমার আমি সেটা পাই আই আমি কোনো অসুবিধা হয় না আমার তবে আমি মিস করি সেই কলকাতাটাকে মাঝে মাঝে কিন্তু এখনও আমি বিশেন রো ওই দিকটা ডেলাউসি স্কোয়ারের ওই কিছু রাস্তা টাস্তা নিমতলা ঘাটটাটে যখন যাই আমি এখনও সেই স্পিরিটটা পাই আমি কোনো দিন পারবো না মানে ওই অর্ডার দিয়ে এই গোলবাড়ি মাংসটা আনতে হ্যাঁ হ্যাঁ অ্যালেনের কাটলেটটা খেতেই হবে ওখানে গিয়ে তো এইটা আমি আমি অ্যাভয়েড করতে পারবো না এটা আমি যাই হই আমি সেটা করি এবং একটু আর আমি খুব গর্বিত যে আমার শ্রোতা বা দর্শক কখনোই আমাকে গুরু বলে না ভাই দা তারা ঠিকই দূর থেকে দেখে টাকে কেমন আছেন ভালো আছেন হ্যাঁ একটা সেলফি তোর ম্যাক্সিমাম বা এ করবো তারপর ওই রকমভাবে পাগলের মতন খামচা খামচি করে না কিন্তু তারা আমায় ভালোবাসে শ্রদ্ধা করে ওই তারা কলকাতার মানুষই করে আর আই লাইক দ্যাট আমার আমার সেটা ভাল লাগে বেশ মৃণাল সেন তোমার জীবনে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হিসাবে কলকাতাকে ভালোবাসার ক্ষেত্রে মৃণাল সেন প্লেটে বের ইম্পোর্ট মোস্ট ইম্পর্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট একটা কথা বলো যে এতদিন ধরে একটা তোমার ফিল্ম মেকিংয়ের জার্নি শুরু হলো সেটা তো অনেক দিন

কোনো কি মানে কোনো কি রাগ অভিমান ছিল যে না মিনাল সেন আমার সিনেমায় আসবে না এরকম কিন্তু তুমি ডিসাইড করেছিলি ইন্টারনালি বা এটা কেন হলো আসলে দেখো মানে আমি না একটা ডকুমেন্ট্রি করার তাল করেছিলাম আমি যখন সিনেমা করার টাকা পাচ্ছি না গান করছি এবং গান করে করে বেশ ভালোই রোজগার হচ্ছে তখন আমি বললাম যে মিনালদা আমি আপনার ওপর একটা ডকুমেন্ট্রি করবো ডকুমেন্ট্রি করে যে ডকুমেন্ট্রিটা যদি বিদেশে বিক্রি টিকির হয় তাহলে তার ফিল্মের প্রডিউসার পাবো ডকুমেন্ট্রি করব তো তুই নিজের পাশে আমি না নিজের পাশে আমি গান করে এখন ভালো টাকা পাই তবে ঠিক আছে পার্সোনাল কিছু করো ব্যক্তিগত কিছু করো এই পার তোমার সঙ্গে আমার একটা পার্সোনাল সম্পর্ক তোমার তুই তো শুধু আমার অভিনেতা নাও আমার অ্যাসিস্ট্যান্ট আমার কো রাইটার আমার কোল্যাবরেটর আমার লাইন পুলিশ আমার বাড়ির লোক তুমি পার্সোনাল জায়গা থেকে করো এখন এই পার্সোনাল জায়গাটার থেকেই আমি সিনেমা করছি এই পার্সোনাল জায়গাটার থেকেই আমি গান করছি মিনা আম পার্সোনাল জায়গা থেকে আমি আমার নিজের মানে মৃণালদাকে যখন আমি দত্তবাশেষ দত্ত দেখিয়েছি মৃণালদা তো কেঁদে ফেলেছিল দারুন ছবি কি ভালো ছবি করেছো নকশাল ছেলেটা কত খারাপভাবে দেখালে কেন দেখছে তো উনি দেখছেন আমার ছবি আমি এডিটিং দেখাচ্ছি ফাইনাল কাট রাফ কাট কি মনে হচ্ছে আমায় বলতেন এটা করো এটা কাটো এটা করো এটা খুব ভালো ছেড়ে দাও তো কিন্তু মৃণাল সেনের সঙ্গে পার্সোনাল গল্পটা কি হবে আমি বুঝতে পারছিলাম না তো আমি শ্যুট করে গেছি দশ ঘন্টা ফুটেজ আছে ছিল আমার হ্যান্ডি ক্যাম্প পিডি ওয়ান ফিফটি বিটা ক্যাম্প যখন মানে হ্যাঁ হ্যাঁ আমিও শোনো আমি শ্যুট করে যাই মানে এই তুমি কোনো পার্সোনাল গল্প নিয়ে শ্যুট করে যাবে আমি হ্যাঁ আপনি শ্যুটিং করছেন আমার ভ্রমণ শ্যুটিং করেছি এডিট করছে শ্যুট করেছি রেকর্ডিং হচ্ছে শ্যুট করেছি ছবি তারপরে হলের বাইরে দাঁড়িয়ে আছে অডিয়েন্স আসছে না সেটাও শ্যুট করেছি মিছিলে হাঁটছেন হিরোসীমা শ্যুট করেছি বাড়িতে খাচ্ছেন দাঁড়ছেন কথা বলছেন প্রাইজ পাচ্ছেন লেকচার দিচ্ছেন নন্দনে এখানে ওখানে সব শ্যুট করেছি করতে করতে যাচ্ছি আমি দুটো দু ঘন্টার ইন্টারভিউ শ্যুট করেছি কোনোটা হ্যান্ডিক্যাম্প বিটা ক্যাম পিডি ওয়ান ফিফটি যখন যা পেরেছি ক্যামেরাম্যান মানে বন্ধু বান্ধবরা করে দিচ্ছে এই জিনিসটা দশ ঘন্টা শ্যুট করেও আমি না ওই পার্সোনাল গল্পটা পাচ্ছি না এবং তারপরে মৃণালদার কোমর ভেঙে গেল উনি ওয়াকারে যখন হাঁটতে আরম্ভ করলেন আমি ঠিক করলাম যে এই এই ছবিটা আমি তুলতে পারবো একটা লোক যে লাফিয়ে লাফিয়ে তিনটে ধাপ দিয়ে থাট ছাট 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 উঠে যায় যে স্মোকার বা সিগারেট খায় সে ওয়াকার নিয়ে হাঁটছে এই ছবিটা আমি 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 তুলব না বন্ধ মৃণালা যখন শুয়ে পড়লেন একদম অভিমান করে বলেছিলেন যে তুমি সিরিয়াস নও আমার ব্যাপারে কোনো আমি তো আমি সিরিয়াস নই না তুমি আমার সিরিয়াস নও আমি খুব দুঃখ পেয়েছিলাম যে এত ভালোবাসি লোকটাকে আমি সিরিয়াস নই আমি মৃণাল সেনের দুঃখটাও বুঝেছিলাম তো তাই হোক আমি চুপ করেছিলাম আমি কিছু বলিনি আমার মনে হয় যে এই যে একটা আমি যে স্যামসন মেরিয়ান ম্যাডলি বাঙালি দত্তবাসের দত্ত রঞ্জনা বং কানেকশন এই যে যতটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার নিজের কথাই নিজের জীবনের কথাই তো এটা কিন্তু সেটা একটা ডিস্টেন্স থেকে আমি দেখতে পাচ্ছি বলেই একটা অবজেকটিভিটি আসছে এবং সেই অবজেক্টিভিটিটা জিনিসটাকে মজার করে দিচ্ছে যে আমি একটা মুসলমান পাড়ায় থাকি যেখানে কিছু সাম্প্রদায়িক ঝামেলা হলে প্রচণ্ড মারপিট হয় ভয়ঙ্কর ভায়োলেন্স হয় কিন্তু যেহেতু সেটা আমি অবজেক্টিভলি দেখতে পাচ্ছি বলে আমি এই সাম্প্রদায়িক কথা সাম্প্রদায়িকতা নিয়ে একটা রঞ্জনা আমি আসা করতে পারছি হিন্দু মুসলমান ভাই ভাই এটা করছি না আমি তো এটা কিন্তু দূর থেকে দেখতে পাওয়ার জন্য আমি অবজেক্টিভলি আমার বাবাকে দেখছি অবজেক্টিভলি আমার মাকে দেখতে পাচ্ছি অবজেক্টিভলি আমার দার্জিলিংকে দেখতে পাচ্ছি এগুলো আমি অবজেক্টিভলি দেখতে পাচ্ছি তাই আমি সেগুলোকে মজা করে এ করে তা করে বিভিন্নভাবে সেটাকে খুব অনেস্টলি করতে পারছি কিন্তু যে জিনিসটা ভীষণ কাজ থেকে থাকে সেটা ঝাপসা হয় মানে এই বইটা এখানে নিয়ে গেলে তো ভীষণ ঝাপসা দেখতে পাবো না দূরে গেলে আমি পড়তে পারবো আমি দেখতে পাচ্ছি এবং তখন আমি খুব অবজেক্টিভলি দোষ গুণ মিলিয়ে টিলিয়ে দেখতে পাচ্ছি যে আমার বাবা মহান ব্যক্তি নয় আমার বাবার মধ্যে যথেষ্ট গোলমাল ছিল আমার মধ্যেও যথেষ্ট গোলমাল ছিল আমার দাদু সবাইয়ের মধ্যেই গোলমাল ছিল এটা আমি বলতে পারছি এই মজাটা করতে পারছি তো মৃণাল সেন বোধ হয় এতটাই পার্সোনাল এতটাই ভেতরের ছিল যে মানে যাকে আমি সব কিছু বলেছি যে আমার সব মানে আমার ভুল ভ্রান্তি সমস্ত কিছু এতটাই আমি মানে আমার পলিটিক্স তার সঙ্গে ঝগড়া মানে অনেক আমি না ওই অবজেক্টিভিটিটা পাচ্ছিলাম না বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম না যে লোকটা একটা ফাজিল ইরাটিক মজার মানুষটাকে আমি দেখতে পাচ্ছিলাম না আমি মিনাল সেনে ভাবলেই সিরিয়াস হয়ে যাচ্ছিলাম এই একাত্তর বছর বয়সে এসে আজকে আমি কিন্তু তাকে দূর থেকে দেখতে পাচ্ছি সেটা যদি তখন দেখতে পারতো উনি খুব খুশি হতেন তাকে আমি দূর থেকে দেখতে পেয়ে তাকে ক্রিটিক্যাল হতে পারছি তার সম্পর্কে তাকে নিয়ে মজা করতে পারছি নিজের সম্পর্কে ক্রিটিক্যাল হতে পারছি যে আমি কীরম মাদর ছিলাম আমি কিরম ইগোসেন্ট্রিক ছিলাম আমি কতটা একটুখানি একটু ছিলাম আর মৃণালদাও কীরকম একটা পান ছিল ইরেসপন্সেবল ছিল আমিও ইরেসপন্সিবল সেই লোকটাও ইরেসপনসিবল মহাজন গালাগালি দিয়ে বেড়াচ্ছে এই জগৎটা যদি আমি না দেখাতে পারি তাহলে আমি সৎভাবে তাকে দেখাবো না পুজো করার আমার কোনো ইন্টারেস্ট নেই যাকে যে ভালোবাসে তাকে পুজো করে নাকি তাকে তো সৎভাবে সেলিব্রেট করে তাই না সেই সেলিব্রেশনটা হচ্ছিল না কেন আমি দূর আজকে আমি দূর থেকে দেখতে পাচ্ছি আজকে আমি দেখতে পাচ্ছি লোকটা দেশ চুরি করতো হ্যাঁ এবং লোকটা খুব এরম করে অনেক কিছু করে দিতে পারত এবং ভুল করছে এ করছে তা করছে এই জিনিসটা এবং নিজেও নিজের সম্পর্কেও ক্রিটিক্যাল হওয়া নিজ আমি নিজে কতটা মিসফিট ছিলাম সেটাও তো দেখাতে হবে কোথায় সেইটা এক অসুবিধা হচ্ছিল সো হয়তো এই সময়টা জরুরি ছিল এই সময়টা আমার দরকার ছিল আজকে আমি যদি জাস্ট মানে নিজের আরও তো কিছু আছে সেগুলো হয়তো যদি দেখতে পাই তাহলে সেটা আজকে যেটা দেখতে পাচ্ছি এবং সেটা তুমি বলবে আচ্ছা মৃণাল সেনের শতবর্ষ কিন্তু একটা চা পেল শতবর্ষটা একটা চা করলো ট্রিগার যে কি কিশোরটি তো আমার রাজনীতি না আমি কোনোদিন তো কথা বলিনি কোনোদিন তো পরিষ্কার বলিনি যে না আমি মার্কসিস্ট নই আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে কোনো পার্টি যে কোনো কিছু সবাই ব্যক্তি ব্যক্তিকে উঠতে দেয় না এই তর্ক অবজেক্টিভলি দেখাতে পারবো তো লোকে বুঝতে পারবে কারণ মানে ভুল বুঝবে না তো একটা ভয় থাকে না সে ভয়টা কাটিয়ে উঠতে হবে ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি বলে আমি রঞ্জনা করতে পেরেছি আমি ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি বলে আমি দত্ত আসে দত্ত থেকে বেরিয়ে গিয়ে হ্যাঁ এবার যে যা বলুক আমার কিন্তু আমি আমার জায়গা থেকে সৎভাবে দেখাবো তাকে সৎ ভালোবাসাটা কত সৎ এবং সেটা একটা সেই সেই জন্যই সময়টা লেগেছে এবং সেই সময়টা দরকার ছিল এবং সেই জন্যেই আমি নিজের এটা করেছি তোমার সঙ্গে তো শারীরিক ভাবে বিরাট মি নাট মি গলার কোন তুমি নিজেকে কেন কাজ আমি না লিখতে লিখতে ডিসাইড করেছিলাম আমি লিখতে লিখতেই ডিসাইড করেছিলাম দ্যাট এটা আমি করব কারণ আমি তখন দেখতে পাচ্ছি তো পরিষ্কার আমি যতটা আত্মস্থ করতে পার পেরেছি ওনাকে হয়তো আত্মস্থ করতে পেরেছি আমি যতটা ভাবে ভাবে ওনার এনার্জি অ্যাজিটেশনটা যতটা তৈরি করতো আর দিয়ে সেটা করিয়ে নেওয়াটা খুব আরোপিত হয়ে যাবে বোঝানো কমিউনিকেট করা অশান্তি বাড়বে কারণ সে হয়তো মৃণালদাকে একটা অদ্ভুত মানে একটা একটা ফলস শ্রদ্ধা থেকে দেখছে আমি তো জেনুইনলি দেখব সে ভীষণ ফিজিক্যাল ছিলেন তিনি মানে ফিজিটি চুর করছি এ করছে তা করছে এখান করছে তা করছে এই যে এই এই যে জেন মানে তার বসা তার হাত যতটা আমি তাকে করতে পারবো চেহারাগত মিল আমার দরকার নেই গলার মিল দরকার নেই ওইটা হ্যাঁ এবং আমি আমার ক্রাইসিস তখন হলো অঞ্জন দত্তকে খুঁজে বার করা কে অঞ্জন দত্তটা করবে আরে ভাই ওকে অ্যাংলিসাইজড হতে হবে সবসময় ঘাট ঝাঁকি ঝাঁকি কথা বলতে হবে একমাতা চুল হতে হবে প্যাঁকাটির মতো চেয়ারা হতে হবে গিটার বাজাতে হবে ইংরেজি ভালো বলতে হবে ক কোথায় পাবো ২৬ বছর হতে হবে দেখলেই ভয় হবে ছাব্বিশ সাল না হলে হবে না তা খুঁজে বার কত নতুন তো হতেই হবে কারণ নতুন না হলে হবে না ফ্রেশনেসটা পাওয়া যাবে না সেইটা আমাদের আমার আর নীল দুজনের আমাদের সাত মাস লেগেছে খুঁজতে সেভেন সিক্স সেভেন মান্স খুঁজতে 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 যাদবপুরে আমরা অবভিয়াসলি যাদবপুর প্রেসিডেন্সে এইসবই খুঁজছি আর কি যাদবপুর খুঁজছি খুঁজছি খুঁজি খুঁজতে 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 এবং অ্যাক্টারও হতে হবে থিয়েটার করে হতে হবে মানে সে যখন নিজের দলে থাকবে তখন সে ডাইনামিক আবার সে যখন আবার অভিমান রাগ থাকতে হবে সেইটা খুব চ্যালেঞ্জিং হয়েছিল নিজেকে অঞ্জন দত্তকে খুঁজে বার করা মৃণাল সেনটা আমার কাছে খুব ন্যাচারালি ছিল যে আমি এটা এটা করতে পারবো কারণ আমার তো আক্ষরিক অর্থে একটা মানে মিমিক্রি করার দরকার নেই আক্ষরিক অর্থে একটা রবীন্দ্রনাথের মতো চেহারা তো আমি চাইছি না আমি রবীন্দ্রনাথের পার্সোনালিটিটা চাইছি আমি ওইটাতে বিশ্বাস করি বলে এবং আমি জানি মনে প্রাণে বিশ্বাস করে জানি যে দর্শককে আমি কমিউনিকেট করে দেবই এবং করে দেবই ফেল করব না আমি আর আমার পুত্র নীলবিভ স্যাংগুইন দ্যাট ইয়েস আমি পারবো এটা করতে লোকে দেখে অন্তত বলবে না যে এটা আমি নার্সের নয় এবং আমার খুব ভালো লেগেছে যখন কারণ মানে আমি খুব গর্বিত হয়েছি যখন ফেস্টিভ্যালে অনেকে সুধীর মিশ্রা তিমাংশু রিনাদি অপর্ণা সেন সবাই যার মৃণাল্লাকে অত চেনে যে এতটা উচ্ছ্বসিত হয়েছে আর কি যে দু একজন তো বুঝতেও পারিনি কিছুক্ষণ কত অঞ্জন এটা কি কে করছে অঞ্জন কিনা এবং আমার সবথেকে বড় প্রাপ্য হচ্ছে যখন আমাদের তো ক্যাটেগরি দিতে হয় ফেস্টিভ্যালে তো ঢাকা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টার শাওনের নামই ছিল অঞ্জন দত্ত হয়েছে বেস্ট অ্যাক্টার সাপোর্টিং অ্যাক্টার কুনাল সেন আমার নামটা ছিল কিন্তু যারা জুরি মেম্বার্স ছিল শর্মিলা ঠাকুর বাস দা হেড অফ জুরি আর বাকি একজন বোধ হয় অস্ট্রেলিয়ান ছিল তারা মিলালদা ভীষণ ভালো চেনে মানে দেওয়াই হয় আমাকে এবং একজন বাংলাদেশিও ছিল বিকজ তাদের মনে হয়েছে যে না অ্যাটিটিউড ওয়াইজ ইজ ভেরি ক্লোজ টু মিলাল সেন সো দেটা চেঞ্জ করে অঞ্জনকেই দেয়া হোক বিকজ হি ইজ নট ইমিটেটিং ইয়েট হি ইজ ব্রিঙিং দ্যাট ক্যারেক্টার কারণ সবাই আমরা চিনেছি তাকে জানি একটু ইমিটেট করছে না কিন্তু মনে হচ্ছে এটাই মৃণাল সেন করছে না ইন্টারনালি হ্যাঁ হ্যাঁ এবং মৃণালদার ইংরেজি মানে যথেষ্ট আধুনিক অবভিয়াসলি সত্যি ট্রায়ের মতন ব্রিটিশ অ্যাকসেন্ট দিয়ে ইংরেজি বলেননি কিন্তু একেবারে সেই খারাপ ইংরেজিও বলেন হি ওয়াজ এ ভেরি মানে ঠিক হি ওয়াজ মানে ভুল ইংরেজি এত স্মার্টলি বলে যেত যে তুমি ধরতে পারবে না ভুল কনফিডেন্টলি ভুল ইংরেজি বলে দিচ্ছে মানে সেই চূড়ান্ত কনফিডেন্সটা আমি মজা করে আনতে পারবো আর কি মানে এটা এক আরেকজন অ্যাক্টার চট করে এই মজাটা হয়তো করতে পারবে না তো এই জন্যে আমি বয়স অব্দি অনুন্নত আস্তে আসছে এই মুহূর্তে অনুন্নতের সবচেয়ে বড় কনফ্লিক্ট নিজের সঙ্গে আহ <laughs> আরেকটু बेटर কিছু করা উচিত ছিল আমরা যে কোনো একটা জার্নি থাকে একটা মানুষ অনেকটা সময় পার তুমি তুমিও অনেক খটনাক একটা জীবন পার করছো তার মধ্যে গান আছে সিনেমা আছে তোমার নিজের জীবন আছে তোমার নিজের পরিবার আছে তোমার বন্ধু বান্ধব আছে তোমার নাটক আছে তোমার সিনেমা আছে এই সমস্ত মধ্যে তো একটা তোমার সঙ্গে কন্টিনিউ নিজের সঙ্গে নিজের কনভারসেশন চলে চলেছে পুরো থ্রু যে আমি কি এবং একটা আমি যতদূর এখনো অব্দি এইটুকু জীবনে যতটুকু বুঝতে পেরেছি যে একজন আর্টিস্টের একটা কন্টিনিউয়াসলি একটা ইন্টারনাল কনভারসেশন চলে নিজের সঙ্গে আমি কি ঠিক করছি আমি ঠিক করছি আমি কি ঠিক করছি আমি ঠিক করছি এই একটা যে চলে এই মুহূর্তে এসে কি তোমার মধ্যে এখনো এই কনফ্লিক্টটা আছে যে আমি কি আমি ঠিক করছি বা আমি তুমি নিজের সেলফ ডাউট আর কনফিডেন্স এই দুটোকে একসাথে কি করে ব্যালেন্স করো কারণ এটা আমার মনে হয় সবার মধ্যেই আছে এবং তোমার কথা শুনে বা তোমার সঙ্গে যতটুকু কাজ করার অভিজ্ঞতা হচ্ছে তাদের এইটুকু তো বুঝতে পেরেছি এটা কন্টিনিউসলি ডাইকোটোমিটার মধ্যে তুমি থাকো এখনো কিছুটা আছে আমি এখন আরো সৎভাবে মানে আরো আরো মানে আরো আরো পার্সোনাল জিনিসপত্র করতে চাইছি যেটা হয়তো পলিটিক্যালি ইনকারেক্ট তুমি এই পলিটিক্যালি ইনকারেক্ট বললে এখানে একটা প্রশ্ন করি এই যে পলিটিক্যাল কারেক্টনেসের একটা পরিবেশ তৈরি হচ্ছে চারিদিকে সবাইকে পলিটিক্যালি খুব কারেক্ট হতে হোক না হলেই দশটা লোক এসে বলছে না না আপনি এটা ঠিক বললেন না তাহলে আপনি এটা বলতে পারেন না আপনি এটা করতে পারেন না আপনি এই যে একটা একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে সেটা তো তোমার সময় ছিল না তুমি যখন শুরু না কাজ করা ছিল না তাতে তুমি কি করে অ্যাডাপ্ট করছো এই সময় আমি তো পারছি না মানে অ্যাডাপ্ট করতে পারছি না কারণ আমার মনে হচ্ছে যে এই শহরটাই কলকাতাটা কখনোই পলিটিক্যালি কারেক্ট ছিল না এখানে আমরা সব সময় আমরা সত্তরের দশকে কত কি হয়েছে একটা একটা মানে একটা গোটা আন্দোলন হয়ে গেছে যারা বলেছে যে রবীন্দ্রনাথ শেষ কথা নয় তাই না একদম গাঙ্গুলি চিলনাঙ্গলি গাঙ্গুলি তো তারা হয়েছে তো কত কি হয়েছে আনরিয়ালিস মুভমেন্ট হয়েছে কত মজা হয়েছে রাস্তায় থিয়েটার এবং নব্বই এর দশকে গান চেঞ্জ হয়ে গেল তো তোমার তো কোনো এটা বলতে অসুবিধা হয়নি কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে এই কালো সাহেবের ছায়ের বলতে তো তোমার সেই সময় অসুবিধা হয়নি না আমি কালো সাহেব না হলে তো বলতে পারবো না এখন এই কালো সাহেবটা বলতে গেলে তো তোমাকে বলতে পারবো তুমি রেসিস্ট আমার যে এইগুলো যে আমরা যে এটা যে ক্ষতিকারক হয়ে যাচ্ছে যে অবভিয়াসলি আমি আমি আজকে আমার স্ত্রীকে আমার ইকুয়াল মনে করি এবং কেউ তার গার্লফ্রেন্ডকে ইকুয়াল মনে করি কিন্তু তার মানে কি কনসিয়াস হবে যে মেয়েরা আরে ভাই কবে আমরা নারীর স্বাধীনতা হয়ে গেছে এখনো কি আমরা কেন দেখ ইকুয়াল দুটো মানুষই ইকুয়াল কি আছে সেই ইকোয়ালিটিটা এখনো কেন এত সময় চাপিয়ে দেওয়া হবে কেন কে আর কেউ আরে আরে ওই লোকটা কোনটা আরে মতন যে মোটা বললেন বডি শেমিং আরে দার ভাই মোটাকে মোটা বলবো না কালোকে কালো বলবো না লম্বাকে লম্বা বলবো না বোকাকে বোকা বলবো না তা কাকে কী বলবো হ্যাঁ অঞ্জন দত্ত একটু বেশি হাত পা নাড়ে হ্যাঁ নাড়ে কি আছে অঞ্জন দত্ত একটু বেশি লোকে তো আমাকে নিয়েও ঠাট্টা ঠাট্টা মজা আসলে আমরা যদি আনন্দ না করতে পারি আমরা যদি মজা না করতে পারি পরস্পরকে নিয়ে গম্ভীর হয়ে থাকতে হবে তাহলে তো উই আর লিভিং ইন একটা অদ্ভুত জরবেল না কি অ্যালফাভিল না আমি কি জানি না একটা অদ্ভুত তাসের দেশে থাকতে হবে আমাকে তাহলে এই কিরে ভাই আমি আমি তো আনন্দ করে থাকবো ভালোবেসে থাকব ভালোবেসে থাকবো মানে সব সময় কেন আমাকে এত কেয়ারফুল হতে হবে কেয়ারফুল মানুষ অফিসে হবে বসকে চটালে চলবে না বস যে সেটা আমি মানতে রাজি আছি ঠিক আছে বসকে আমি একটু বসের জন্য একটু চামচাগিরি করে দিলাম আমরা সবাই জানি কিন্তু সবাই সবাইকে আমরা এটা কী দারওয়ানকে দারোয়ান বলবো না আমি কী বলবো তাকে বলো আমার নিজের স্ক্রিপ্ট লিখতে অসুবিধা হয় মানে আর তোমার আমার বাড়িতে কাজের লোক আছে আচ্ছা আমি যদি বলি আমার বাড়িতে আমার ঝি আছে দুটো আর চাকর আছে তিনটে অসুবিধে কি অসুবিধে কাজের লোক বলতে কি সে তার জাত উঠে যাচ্ছে না নেমে যাচ্ছে আমি বুঝতে পারছি না ওয়াই কান্ট আই সে একটা মহিলা প্রস্টিটিউট তাকে সেক্স ওয়ার্কার বলতে হবে কেন মানে এইটা না মানে এটা করতে করতে আমরা নিজেদের জীবনের মজাটা হারিয়ে ফেলছি নিজেদের জীবনের বাঁচার আনন্দটা হারিয়ে ফেলছে আমাদের প্রতি মুহুর্তে কেয়ারফুল হতে হচ্ছে কেয়ারফুল কেয়ারফুল এটা কোথাও পৌঁছে দেবে না আমাদের একটা অদ্ভুত এইটাকে অ্যাড্রেস করতে চাইছি আমি যে বললাম না আমি আর একটু আর সৎ হতে চাইছি আর একটু এই পার্সোনাল হতে চাইছি আর এইরকম ধরনের জিনিসপত্র নিয়ে আমার কাজ করতে ইচ্ছে করছে রাদার দেন দর্শককে প্লিজ করা এবং দর্শকও কিন্তু আমার মনে হয় না আমার মনে হয় না মানুষ এটা করতে চায় আমার মনে হয় না মানুষ এটা করতে চায় কারণ যে লেভেলে মানে গালাগালি বেড়ে গেছে যে লেভেলে ট্রোলিং হচ্ছে যে লেভেলে ফেস সোশ্যাল মিডিয়া অসভ্যতা হচ্ছে আমার মনে হয় না মানুষ এটা মানে যত গোড়ামি বাড়বে তত অসভ্যতা বাড়বে আর যত আমরা খুলে দেবো জিনিসটাকে তত প্রবলেম হবে না আসলে কি জানো তো আমার মনে হয় আমার জেনারেশনটা বাবা মার সঙ্গে ঝগড়া করছে বাবা সঙ্গে লড়াই করে ফাইট করে এ করে তা করে বন্ধুদের বাড়িতে থেকে আমরা বড় হয়েছি বন্ধুদের বাড়িতে যখন থেকেছি তখন অবভিয়াসলি আমি জান আমি জানি যে আমি বসার ঘরে শোবো খাটে আর এসি পাবো না কিন্তু রাগ করে চলে আসে বন্ধুর বাড়িতে থেকে গেছি আমার বহি মিনজেম আমার কাছে বড়

যে ঠিক আছে আমি আমি এ অন্যায় করেছি এর জন্য আমি দায়িত্ব নেব তাহলে কি হবে চল যাই পুলিশের কাছে যাই কোর্টে যাই সেটা কিন্তু যাবো না আমি কারণ তখন নেটফ্লিক্স দেখাটা বন্ধ করতে হবে নেটফ্লিক্সে ইনস্টাগ্রামের ইনস্টাগ্রাম সময় আমার মানি হাইস্ট ওগুলো বন্ধ হয়ে যাবে তখন বন্ধু বান্ধব জোগাড় করে থানায় গিয়ে সই ফই ওটা কর সুতরাং তখন আমি কি করছি আমি ফেসবুকে একটা দল তৈরি করে ট্রোল করছি

হয়ে গেছে আমার মনে হয় যত বেশি হেসে উড়িয়ে দেওয়া যাবে গম্ভীর হয়ে গেছে মানুষ এত গম্ভীর ইনসিকিউরিটি থেকে বোঝা হচ্ছে মানে আমার কাছে মেটিরিয়াল সাকসেস মেটিরিয়াল জিনিসটা স্ট্যান্ড যদি ইম্পর্টেন্ট হয়ে যায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে মানে একটা গাড়ি ঠিক আছে দুটো গাড়ি থাকতেই হবে তার কোনো মানে নেই একটা লোক ফেমাস সে ট্যাক্সি চড়তেই পারে কলকাতায় কিন্তু এটা সম্ভব ছিল কলকাতায় সম্ভব ছিল যারা লোক আমি কত সেলি কত বড় মানুষকে বাস স্ট্যামে দেখেছি আমি বলছি না এখন আর বাস স্ট্যামে চড়তে কিন্তু ট্যাক্সি ফ্যাক্সি ওলা এটা করে চলে যাওয়া যায় সো এই যে সোশ্যাল স্টেটাস রাখার ব্যাপারটা এটা সামাও এফেক্ট করেছে যে আমি যখন মানে মঞ্চে উঠবো গান করতে তখন আমি একটা কিছুই নই আমি গায়ক লোকে আমার গানটা শুনে হাততালি দেবে এবং তারপর হয়ে যাওয়ার পর কেমন আছেন ভালো আছেন গপ করে চলে বেরিয়ে চলে যাব সে আমার কাছ থেকে আমি তার কাছ থেকে ওটা সিগারেট খাবো দ্যাট ইজ ন্যাচারাল খামচা খামচি করে জামা কাপড় ছিঁড়ে নেবে একটা লোক বো বেলাবো শুনে বাট এটা মজা কর আমি কোনোদিন কলগলাই করতে পারিনি এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি এনজয় দ্যাট হ্যাঁ যেখানে দেখি একটু ভিড় ভাড় আমি টুক করে পালিয়ে গিয়ে উঠে চলে আসি বাট আই ওইটাও আমি যেহেতু আমি স্টার মনেই মনে করি নিজেকে ভালো অ্যাক্টার অ্যান্ড ভাল করি ভালো সিঙ্গার সং রাইটার ওই ওই কখনো আমি ওইভাবে দেখি না বরঞ্চ আমার একটু বোকা বোকা লাগে যখন আমি এটা করতে দেখি একটু বোকা বোকা লাগে আমার মানে কেন এরকম করছে ও তো ও তো জিম মরিসন নয় মাইকেল জ্যাকসন নাকি এরকম করছে কেন বাঙালি এটা গিটার বাজিয়ে গান করছে এরকম করছে কেন কারণ আমি তো পুরো আমি সন্দীপন বাবুকে দেখেছি ঠিক আছে সো ডোন্ট নো আমার আমার এই কলকাতাতে উষাদিকে উষাদির সঙ্গে গল্প করছি এ করছি কেন এটা হবে মানে সবাইকে তো উত্তম খুব হতে হবে না

তুমি তোমার যে চরিত্রটা তুমি যে অনুন্নত এই অনুন্নতকে অনেক সময় আমরা অনুন্নতের তো দেখতে পাই না অনেক সময় অনেক সময় আবার পাই অনেক সময় আবার খুবই বেশি পাই অনুন্নত অ্যাজ মানুষ কতটা ভালোনেবল এই আর সেই ভালোনেবল সেলফটাকে কি সে কেয়ার করে রেখেছে নাকি সে একটা গার্ডেড সেলফ হয়ে গেছে ফর দিস দিস টাইম এই 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 সময়টা না আমি আমি এখনো সেরকম হতে হব না মানে আমি আই ডোন্ট ওয়ান্ট টু গার্ড মাই সেলফ কোনোদিন কি হয়েছে না আমি হইনি সেটা হলে আমি প্রথমেই যেটা বললাম যে সিনাইল হয়ে পড়তে চায় না আমাদের সময়টা কত ভালো ছিল তোরটা বাজে এই যেটা সিনিলিটি এই যে বাংলা গান নষ্ট হয়ে গেল বাংলা কালচার নষ্ট হয়ে গেল কিচ্ছু নষ্ট হয়নি কিচ্ছু নষ্ট হয়নি রবীন্দ্রনাথ পড়তেই হবে তার ঠিক রবীন্দ্রনাথ ঠিক আছে শরৎচন্দ্র ইম্পর্ট্যান্ট নজরুলও আছে মাইকেল মধুসূদনও আছে আরে ভাই ছাড় ঠিক আছে অনেক কিছু আছে কিন্তু ওই যে এটা সত্যজিৎ রায় কথায় কথায় কি করে কত লোক ছবি করেছে কত লোক সিনেমা করেছে হ্যাঁ উনি একটা বড় মাপের মানুষ কিন্তু সেটাই শেষ কথা এটা কোনো মানে আছে তো এটা আর বাঙালির মধ্যে কখনোই এটা ছিল না নেভার নেভার এভার তো সেইটা সেই আই স্টিল বিলং টু দ্যাট মানে কি বলবো সেলফ অফ ইউ না যেটা বেপরোয়া বাঙালি তাকে আমি এখনো মনে করি ওইটা ওইটা খুব ইম্পর্টেন্ট তোমার কি মনে হয় বাঙালি একটু ভিউ মিরার দেখে বেশি চলছে সামনের দিকে তাকান হচ্ছে হ্যাঁ 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 ডেফিনেটলি ডেফিনেটলি একটা নস্টালজিয়া নস্টালজিয়া আমি একটু নস্টালজি নস্টালজিয়ার দোহাই দিয়ে সে প্রাগ ঐতিহাসিক হয়ে গেছে কবে হয়ে গেছে যতগৃহ বলো কবে লেখা হয়ে গেছে যতগৃহ যে তারা দুটো মানুষ সেপারেট করে দেখা হয়েছে কথাবার্তা হচ্ছে এখনো প্রাক্তন প্রেম গম্ভীর হাই হ্যালো কেমন আছো ভালো আছো আমার বন্ধু বান্ধবরা সবাই ডিভোর্স টিভোর্স করে আবার দেখা হচ্ছে বলছে কে ভালো ও ভালো আছো এখনো স্বামী স্ত্রী যারা ডিভোর্স করেছে আছে গম্ভীর এদিক ওদিক তাকে সিনেমাতে দেখবে তুমি এখনো কেন বলো তো কেন স্বাভাবিকভাবে দুটো মানুষ আলাদা হয়ে গেছে কেন কথা বলতে পারে না এই এটা কিন্তু রিগ্রেসিভ না একটু আমার তো মনে হয় ওই তোমার জিজ্ঞেস করলাম যে একটা মানুষ বিয়ে করেছে বলে আরেকটা মানুষের প্রেমে পড়তে পারবে না এ কি হতেই পারে

রাজনীতি আমাদের স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে রাজনীতি আমাদের পলিটিক্যালি কারেক্ট করে দিচ্ছে রাজনীতিরকে আমরা রাজনৈতিক নেতাদের গাল দিয়ে আমরা সুখ পাচ্ছি কিন্তু সেটা গাল দেওয়াটা বন্ধ করে আমরা যদি নিজেদের একটু নিজেদের দিকে ভাবি টাবি তাহলে বোধহয় হয় ভালো হয় আর কি তাহলে ওই পেছন দিকে দেখানোটা একটু কমে বোধ হয় হ্যাঁ পিপল যারা কত মানুষ তারা চেষ্টা করছে এখন যারা অল্প বয়সী যারা চেষ্টা করছে তারা যদি সেফ প্লে করতে আরম্ভ করে তাহলে কি করে হবে তাদের যদি সারাক্ষণ বোঝা যায় সত্যি তো আমি নালসেন শেষ কথা মোটেই না মৃণাল দা নিজেই আমাকে একশোবার বলেছে মেক মিস্টেকস ভুল করো গো হেড নতুন কিছু করো অল্প টাকায় ছবি করো লেটস ফ্রাই তো এই ইয়াং পিপলদের মধ্যে সেটাই তো আমি খুঁজবো এই যে নতুন জেনারেশনটা যারা যারা এখন এই মুহূর্তে বাংলা সিনেমা সেই কজন সেই বলতে পারবে যে আমি সত্যি তাকে ভালো লাগে না আমার আমার উত্তম কুমারকে অত ভালো লাগে না

উনি যেটা উনি যে বলতেন যে মেক মিস্টেকস নতুন রকম করো এগিয়ে চলো ভেবা ফালতু এইসব মানে পুরাতনই জিনিসকে ভেঙে ফেলো কন্টিনিউটি যার হোক এ হোক তা হোক নতুনভাবে আবিষ্কার কর নতুনভাবে এই এই এইটারকে বিশ্বাস করা উচিত রাধা দেন উনি কত মহান ছিলেন উনি কত বেক করুন উনি কত অমুক উনি কত তমুক উনি এই অ্যাকাডেমিক্সরা না একদম প্রচন্ড যে এত বাদ তৈরি হচ্ছে এত বাদই তৈরি হচ্ছে হ্যাঁ মানে অনেক ইজম যাকে বলে এই ইজমেরও আমার মনে হয় একটা বড় ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে পড়ে গেছে যে সবাই না ভাবছে সমস্ত ইজমকে বোধহয় ভ্যালিডেট করতে হবে আমার আমি পার্সোনালি আমি যদি ভ্যালিডেট না করি এই ইজমটাকে বোধহয় আমি ঠিক রেলিফেন্ট হতে পারবো এরকম কি একটা ভয় কোথাও মানুষের মধ্যে তৈরি হচ্ছে বলে তোমার মনে হয় কনজিউমারিজমকে ভ্যালিডেট করুক তাহলে সেখানে কিন্তু করবে না আমি বলছি সে অসুবিধে কী আছে মানে হতে পারে এটা আরেকজন আর একটা মনে করছে আরেকজন আর কিন্তু মানে কি হোয়াট ইজ রং মানে একটা সত্য এটা কিন্তু ঠিকই যে ওই ইয়াং পিপল এখন নিড টু বিয়াং নিড টু ফার্স্ট বি ইয়াং এই ইয়াং হয়ে থাকতে হবে তাকে আমি চেষ্টা সব সবসময় শিং ভেঙে বাছুদের দলে ঢুকতে নট বিকজ যে আমি খোকা খোকা সেজে যে থাকবো তুমি ওদের বুঝতে যাতে আমি ইয়াং ইয়াং জগৎটাকে বুঝতে পারি আর কারণ আমি দেখেছি আমার ডিরেক্টর মৃণালবাবু তার ছেলের বন্ধুদের সঙ্গে বেশি কথা বলছে তাপস সেনের সঙ্গে কম কথা বলছে ইয়াং লোকেদের সঙ্গে আমার সঙ্গে বেশি কথা বলছে সে এটা করছে এনজয় করছে মহাজন তার থেকে ছোট এবং এই অ্যালাউ করছে টু বি ডিফারেন্ট তো এটা আমি আমি পেয়ে এসছি তো পেয়ে আস্তে 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 কেন শুড আই মানে সারাক্ষণ পুরনো জিনিসকে পছন্দ করে যাবো আই হ্যাভ টু টু নিউ নিউ আইডিয়াস নিউ থিংস অন্ধ ওয়ার্সিপ করা একটা জিনিস আর রেসপেক্ট করা একটা জিনিস সেলিব্রেট করা একটা হ্যাঁ সেলিব্রেট করবো কি আছে কেন আমি ক্রিটিক্যাল হতে পারবো না হতেই পারে কেউ বলতেই পারে আমার এটা ভাল লাগছে না কেন হ্যাঁ দেওয়া হচ্ছে না কেন বলতেই পারে যে না আমার অঞ্জনাত্ব ছবিটা জমলো না আমাকে তো বলেই বাড়িতে সারাক্ষণ বলছেই তো তাতে কি আমি কি রেগে বম হয়ে যাচ্ছি বা আমায় তো বলে তো লোকে ঘে এর কালো জল ঘে ও ছবি দেখলে মদ্যপান হবে এবার ঠিক আছে আমি শুনিনি কারণ সত্যি আমি কিন্তু দুধ খাওয়াতে পারবো না ম্যাক্সিমাম চা কফি দিয়ে চা আমার হ্যাঁ তো এবং একজন সন্ধেবেলা কেউ বাড়ি থেকে বাড়িতে এসছে আর একজন তাকে একটা ড্রিঙ্ক দিচ্ছে এটা অবাস্তব কিছু নয় সবাই এখন বাড়িতে মদ খায় সময় লোকে বাড়িতে মদ খেতো না বারে মদ খেত মাসের প্রথম দিন ওই বাইরে গিয়ে অশোকা বারে পেপসিতে গুলে খেত এখন যে যার বাড়িতে খাচ্ছে সিগারেট খাওয়া শরীরের পক্ষে হার্মফুল কিন্তু সিগারেট খাওয়া তো অন্যায় নয় অন্যায় হচ্ছে আর একজনের মুখের সামনে গিয়ে ধোঁয়া ছাড়া আমি সেটা করি না আমি করি না কিন্তু আমি গিয়ে যদি আমি সিগারেট খাই বা কেউ যদি একটু মদ খায় সবাই তো করছে কিন্তু এই যে হঠাৎ শরীর ঠিক রাখতে হবে সবাই জিমে যাচ্ছে কি খেন সবাই ইয়োগা সকালে উঠে হাসতে হাসতে পড়ে যাবো হেলথ কনসিয়াস হয়েছে কিন্তু তুমি করে দেখো হেলথ কনসিয়াস কয়েকদিন চলে বন্ধু হেলথ কনশিয়াস পলিটিক্যালি কারেক্ট একটা অদ্ভুত জিনিস তৈরি জবর তৈরি হ্যাঁ অথচ বাঙালি সব থেকে বেশি খেতে ভালোবাসে পেটুক বাঙালি সে কেন তার খাওয়া দাওয়া মজা নিয়ে আছে সে তো এইটা আমি জানি না আমার কাছে মনে হয় পলিটিক্যালি কারেক্টনেস ভেবে যখন আমরা সেলিব্রেট করছি নার্সানকে ল্যাট আস্ট ব্রেক রুলস না প্রথম কথা থ্যাঙ্ক ইউ এতক্ষণ সময় ধরে একদম না আড্ডা মারতে ভালো লাগলো আমি কেন আড্ডা মারলে একটু না রিপিটেশন অবান্তর এগুলো হয় আপনারা রকে যারা আড্ডা মারেননি তারা বুঝতে পারবেন না আড্ডা মারা মানেই হচ্ছে প্রশ্নের সঠিক প্রশ্নের উত্তর সঠিক সঠিক চালাক চালাক কথা আর কি রিপার্তে এরকম নয় আড্ডা মারা মানে আড্ডা এবং আমার মনে হয় আমরা একটা একটা রিয়েল কনভার্সেশন যেটা সবচেয়ে বেশি কি বলবো ইউনিক পয়েন্ট যদি বলতে হয় তাহলে আপনারা যারা ভালো বলেন সেটা হল দিস রিয়েল কনভারসেশন এবং অনদ সঙ্গে বহু দিন ধরে এই একটা এপিসোড করার ইচ্ছা ছিল আজকে একটা খুবই রিয়েল কনভারসেশনের জন্য থ্যাঙ্ক ইউ অনদ থ্যাঙ্ক ইউ वेरी मच এতটা সময় আমাকে দেওয়ার জন্য এবং আমার মনে হয় আপনাদের এই এপিসোডটা খুব ভালো লেগেছে অলরেডি প্লিজ জানাবেন কমেন্টে কেমন লাগলো তার সঙ্গে আরেকটা জিনিস বলে দি সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমরা কথা বল মৃণাল সেনকে নিয়ে আমরা কথা বললাম মৃণাল সেনের সঙ্গে পার্সোনাল সম্পর্ক নিয়ে মৃণাল সেন হয়ে একটি ছবিতে অভিনয় করেছেন এবং ছবিটি করেছেন তার নাম হলো চালচিত্র এখন সেই ছবিটি দশই মে আসছে হইচইতে এবং সিলেক্টেড কিছু থিয়েটারে হ্যাঁ মানে দেখুন আমি কথা বলছি আমার ছবি আগে মানে আমি যখন বঙ্কাডেক চর্লেস্কো ম্যান্ডি বাঙালি রঞ্জনা এই কয়েকটা অবধি এবং তারপর কিছু বোমকেশ কিছু লোক না বোমকেশের আগে অবধি তারা হলে ভিড় করে এসে আমার ছবি দেখেছে এবং টাকা উঠে এসেছে এবং সাকসেসফুলও মোটামুটি হয়েছে কিন্তু তারপরে সেই দর্শকটা মাইগ্রেট করে গেছে তারা পশ্চিম বাংলায় থাকে না সেই বাঙালিরাই কিন্তু এখন দিল্লি নয়ডা এখানে ওখানে বস্টন বার্মিংহ্যাম কানাডা ক্যালগারি অস্ট্রেলিয়া নিউ ইয়র্কে চলে গেছে তারা সেখানেই আছে কিন্তু তারা বাঙালি তাদের কাছে আমি তারা আমার মতন যারা সিনেমা বানায় গান করে তাদের তারা সেখানে রয়েছে তাদের আমি কি করে মিনার বিজুলিতে তো আনতে পারবো না তাদের আমি একমাত্র রিচ করতে পারবো হইচই দিয়ে একটা ওয়েব প্ল্যাটফর্ম এবং এমন একটা হইচই এমন একটা ওয়েব প্ল্যাটফর্ম যেখানে বাংলা কাজ দেখা যায় বাংলা কাজ কিন্তু আরও অনেক ন্যাশনাল চ্যানেলেও দেখা যায় কিন্তু সেখানে সেই চ্যানেলগুলোতে যারা বাংলা কাজ দেখতে যায় তারা সেটার জন্য দেখে না আরও ইন্টারন্যাশনাল চ্যানেলসও আছে সেখানে হিন্দি দেখে নেটফ্লিক্সে ইংরেজি দেখে হইচই ইজ ওয়ান ফরম্যাট এক হইচই ইজ ওয়ান ওয়েব প্ল্যাটফর্ম যেখানে বাংলা কাজটা প্রাধান্য পায় আমেরিকার বাঙালির কাছে তো সেই জন্যে আমার মনে হয়েছে যে তাদের আমি দর্শকের কাছে পৌঁছতে গেলে আমার দর্শকের কাছে পৌঁছতে গেলে আমাকে রিলিজ করতে হবে আজকে আমি এই একাত্তর বছর বয়স বা আমার পরের ছবি বা তার পরের ছবি আমাকে হইচইতে বা ওয়েব প্ল্যাটফর্মে রিলিজ করতে হবে সেই জন্যেই আমি আমি ভীষণ খুশি যেটা এইভাবে রিলিজ হচ্ছে তার সঙ্গে একটা দুটো হল রাখা হচ্ছে কারণ কিছু লোক আছে তো সবাই তো আমেরিকায় পালিয়ে যায়নি ভাই কিছু লোক এখনো আছে ব্যাঙ্গালোরে চলে যায়নি কিছু অল্প বয়সী ছাত্র টাত্র যারা সেই হলে গিয়ে দেখতে পারবে তাদের জন্যই অল্প কিছু হলে রাখা হচ্ছে আর কি কিন্তু এবং একই দিনে করা হচ্ছে তার কারণ হচ্ছে যে এইটা না ভ্রান্ত ধারণা যে যতক্ষণ না ওয়েব প্ল্যাটফর্মে আসছে ততক্ষণ যখন হইচই ততক্ষণ কিন্তু হলে লোক যাবে না যারা হলে যাবার নয় কিছুতেই যাবে না তারা হলেই যাবে সুতরাং যদি দশটা লোক হলে যায় আর তিন লাখ লোক ওয়েব প্ল্যাটফর্মে দেখে আমার কোনো অসুবিধে নেই তো সেই জন্যে একটা দিনেই রাখা হয়েছে এবং আমার ছবি হলে চলে না যাদের হলে দেখতে ইচ্ছা করবে সিনেমার সিনেমার এক্সপিরিয়েন্স সিনেমার বড় পর্দায় দেখতে ইচ্ছা করবে তারা হলে দেখবেন আর যাদের হইচই যেটা আমাদের মানে বাঙালির খুবই কাছের প্ল্যাটফর্ম সেখানে যদি দেখতে হয় তাহলে অবশ্যই দশই মে রিলিজ করছে চলচ্চিত্র এখন মিস না করাটাই বেটার হবে সুতরাং মিস করুন আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের এপিসোডে আমি একটা ছোট কথা বলবো বলে দাও আমার এই প্রোগ্রামটা আপনারা বিদেশ থেকে অনেকেই দেখছেন সো আপনারা নিশ্চয়ই খুব গর্বিত হচ্ছেন আমি জানি জানিও খুব গর্বিত হতো আপনারাও খুব গর্বিত হচ্ছেন যে আমরা আগে রিলিজ করে আপনাদের কাছে আসছি না তো আপনারা যারা বাইরে বসে দেখছেন আই ফিল সো হ্যাপি আর আপনারাও নিশ্চয়ই গর্বিত যে একসঙ্গে সবাই দেখছে আর কি সো আমার দর্শকও অনেকে আছেন যারা বাইরে থেকে দেখেন বিশেষ করে ইউএসএ হ্যাঁ বাইরে যত বাঙালি আছে তারা আমার আমার পডকাস্ট অবশ্যই দেখেন যারা দেখছেন তারা অবশ্যই ভুলবেন না দশই মেয়ে এবং চালচিত্র এখন দেখতে আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের এপিসোডে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হুইচই কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চালচিত্র এখন দেখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের টা।